এখন বলেরো পিক আপ ভানত আরক্ষীর হাতুড়ির কোপ কোবাই কোবাই আরক্ষীয়ে ভাঙিলে গোপন চেম্বার গোপন চেম্বারের পর উলাইছে পেকেটে পেকেটে গাঞ্জা দবগাত কোটি টকার হেরোইন সহ গ্রেপ্তার ছয় সরবরাহকারী আরক্ষী যিমানেই কঠোর হয়েছে সিমানেই কৌশল ফলাইছে সরবরাহকারী এই দৃশ্য শ্রীরামপুরের চাও কিদরে গাঞ্জা সরবরাহর চেষ্টা করেছে সরবরাহকারী বলেরো পিক আপ বাহনত সিক্রেট চেম্বার বনায় দশ লাখ টকার গাঞ্জা সরবরাহর চেষ্টা করতে পড়িল আরক্ষীর জালত দামপাড়ার বস্কো নামের এখন ধাবাত আরক্ষীয়ে প্রত্যক্ষ করে বলেরো পিক আপ বাহনখন গোপন চেম্বারের পর উদ্ধার করা হয় বিশটা পেকেটত দুই কুইন্টল দশ কেজি গাঞ্জা শিমলুতাপ তহলদারী আরক্ষীয়ে জব্দ করে গাঞ্জাখিনি ইফালে ড্রাগসর বিরুদ্ধে মুরাজার আরক্ষীর বৃহৎ সফলতা এক কোটি টকার ড্রাগস সহ গ্রেপ্তার ছয় সরবরাহকারী আরক্ষীর বেস্তনীত হেমেনা হেমেনি করে থাকা এই ছয় ড্রাগস সরবরাহকারীর পরাই এগারোটা সাবুনের বাকসত জব্দ করা হয়েছে বহু পরিমাণের হেরোইন লঙ্কার ওয়াহিদুর রহমান মুরাজ্জারর তাজউদ্দিন আর জিয়াবুর রহমান মণিপুরের মাহাবুদ্দিন আর বি এম ওয়ারিস আর নকুটির বাবুল হুসেন এই ছয় সরবরাহকারী দীর্ঘদিনে ড্রাগস সরবরাহ করে ধ্বংস করে আহিছে যুব প্রজন্মর ভবিষ্যৎ এই ছয় পাখন্দক মুরাজ্জার থানাত মারাথন জেরা অব্যাহত রাখিছে হোজাই জেলার শীর্ষ আরক্ষী বিষয়া কালি হোজাই পুলিশের একটা বৃহৎ সফলতা বলে কব লাগিব আমি মোটামুটি ১২০ গ্রাম সাসপেক্টেড হিরোইন আমি কালি জব্দ করেছো দুজন মানুষের পর সে দুজনের নাম হয়েছে ওয়াহিদুর রহমান লঙ্কার হয় আর আন এজনের নাম হল জিয়াবুর রহমান তেখেতর মুরাজার সর্বমুঠ আমি ছজন মানুষ কালি কারায়ত্ত করেছো আর আমার ইন্টারোগেশন চলি আছে বাজার মূল্য অনুমানিক এক কোটির উপরতে হব মুঠতে যিমানেই কঠোর হয়েছে আরক্ষী সিমানেই কৌশল ফলাইছে সরবরাহকারী ড্রাগস গাঞ্জার অবৈধ সরবরাহ পুলিয়ে পোখাই নোহা করবলৈ সক্ষম ভ্রমণে আরক্ষী গোহাইগাঁওয়ের ঈশ্বর দেবনাথ আর দবকার সামনুন আহমেদর রিপোর্ট দ্য নিউজ প্লাস